চাঁদপুর দি ইউনাইটেড হাসপাতালে নবজাতক রেখে মা উধাও শিশুটিকে হস্তান্তর করা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের কাছে রিয়া জুয়েলার্সের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানায় সাদর আমন্ত্রণ আধুনিক ডিজাইন আর খাঁটি গিনি সোনার অলঙ্কার রিয়া জুয়েলার্সের উপহার বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলঙ্কার সত্ত্বাধিকারী দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন পাঁচ বাইতুল মোকার্রাম দ্বিতীয় তলা ঢাকা চাঁদপুরে দি ইউনাইটেড হাসপাতালে নবজাতককে ফেলে রেখে মা উধাও হওয়ার অভিযোগ উঠেছে ফেলে যাওয়া শিশুটিকে সমাজসেবা অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে জানা গেছে নবজাতক শিশুর মা বাচ্চা প্রসব হওয়ার পর রাতে ওষুধ আনার নামে হাসপাতাল থেকে পালিয়ে যায় বিস্তারিত আমাদের চাঁদপুর প্রতিনিধি শাহরিয়ার খান কৌশিকের তথ্য ও ভিডিও চিত্রে হাসপাতালের কর্তৃপক্ষ ফেলে যাওয়া শিশুটি আয়া মাধ্যমে ২২ দিন সেবা যত্ন করার পর জেলা সমাজসেবা কার্যালয়ে হস্তান্তর করেন জেলা সমাজসেবা কার্যালয়ের প্রবেশন অফিসার মনিরুল ইসলামের মাধ্যমে শিশুটিকে তার পালিত মায়ের কাছে রাখা হলেও আদালতের নির্দেশে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে চাঁদপুর শহরের কুমিল্লা রোডস্থ তালতলা দি ইউনাইটেড হাসপাতালে ফেলে যাওয়া শিশুটিকে নিয়ে পক্ষ বিপক্ষের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়ে আসছিল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এস এম শাহ আলম রবিন জানায় দি ইউনাইটেড হাসপাতাল দু সালে যাত্রা শুরু করার পর অত্যন্ত সুনাম ও দক্ষতার সহিত রোগীদের সেবা দিয়ে আসছে প্রতিদিন ইনডোর ও আউটডোরে প্রায় শতাধিক রোগী হাসপাতালের দক্ষ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে হাসপাতালে মোট পাঁচজন ডাক্তার ও নজন নার্স রয়েছে তারা রোগীদের সেবা দিচ্ছেন অনেক জটিল রোগের চিকিৎসায় হাসপাতালে হয়ে থাকে হাসপাতালের আয়া সুফিনা বেগম জানান শিশুটিকে ফেলে যাওয়ার পর বাইশ দিন হাসপাতালে কর্তৃপক্ষের নির্দেশে সেবা দিয়ে সুস্থ করেছি পরে সরকারিভাবে শিশুদের নিয়ে তার পালিত মায়ের কাছে দেওয়া হয় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুহুল শুভ সরকার জানান দি ইউনাইটেড হাসপাতালে একটি প্রসূতি মা বাচ্চা ফেলে রেখে চলে যায় সমাজসেবা অধিদপ্তর শিশুটিকে কেয়ার করে শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে একজন এক মায়ের কাছে সাময়িকভাবে রেখেছি পরবর্তীতে শিশু আদালত যে সিদ্ধান্ত দেবে সেই সিদ্ধান্ত অনুযায়ী সেই মায়ের কাছে তাকে হস্তান্তর করব দি ইউনাইটেড হাসপাতালে ডাক্তার ইফতে খারুল আলম জানান অত্যন্ত সুনাম ও দক্ষতার সহিত আমরা এই হাসপাতালে রোগীদের চিকিৎসা দিচ্ছি হাসপাতালের গাইনি মেডিসিন শিশু রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে দীর্ঘদিন যাবত এই হাসপাতালের সুনাম ক্ষুণ্ণ করার জন্য কিছু লোক চেষ্টা করে আসছে আমি রজত শুভ্র সরকার উপপরিচালক জেলা সমাজসেবা সেবা কার্যালয় চাঁদপুর দি ইউনাইটেড হাসপাতাল তালতলা চাঁদপুরে এক প্রসূতি মা তার অসহায় তার বাচ্চাকে ফেলে চলে গিয়েছিলেন তখন আমরা সমাজসেবা অধিদপ্তর প্রবেশন অফিসারের মাধ্যমে ওই বাচ্চার কেয়ার নেই এবং জেলা শিশু কল্যাণ বোর্ডের মাধ্যমে একজন মায়ের কাছে সাময়িক হেফাজতে দিয়েছি পরবর্তীতে চাঁদপুর জেলার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বা শিশু আদালত যে বিজ্ঞ শিশু আদালত যে ডিসিশন দিবেন তার উপর ভিত্তি করে আমরা ওই মায়ের কাছে হস্তান্তর করব অথবা কোর্ট যেভাবে সিদ্ধান্ত দেয় সেভাবে আমরা ব্যবস্থা রবিন ইউনাইটেড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আমি প্রায় নয় থেকে দশ বছর যাবার হসপিটালটা পরিচালনা করে আসছি বিভিন্ন প্রকার জটিল ও চিকিৎসা প্রদান করে কিন্তু গত কিছুদিন পূর্বে একটি বাচ্চা সংক্রান্ত বিষয় নিয়ে আমার বিরুদ্ধে যে অপপ্রচার গুলা চালিয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এই বাচ্চাটা জন্মের পূর্বে আমরা থানায় জিটি করে জিটির মাধ্যমে সমাজকলা অধিদপ্তর প্রফেশন অফিসার মোহাম্মদ মনিরুল ইসলামের সহযোগিতা আমরা এই বাচ্চাটিকে তার পালিত তো কাছে হস্তান্তর করি প্রত্যেক প্রশাসনিক লেভেল থেকে শুরু করে ডেস্ক রিপোর্ট কুমিল্লা টিভি রিয়া জুয়েলার্সের পক্ষ থেকে সম্মানিত গ্রাহকদের জানাই সাদর আমন্ত্রণ আধুনিক ডিজাইন আর খাঁটি গিনি সোনার অলংকার রিয়া জুয়েলার্সের উপহার বিশ্বস্ততা আর আস্থায় নারীর অহংকার রিয়া জুয়েলার্স অলংকার স্বত্বাধিকারী দাউদকান্দির কৃতি সন্তান আলহাজ রুহুল আমিন ও আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন পাঁচ বায়তুল মোকারম দ্বিতীয়তলা ঢাকা